গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 1:30। মিহি উঠে পড়েছে কখন জানো? 8:10। কালকে রাত্রিবেলায় ঘুমিয়েছে 2টোর সময়। আসলে ব্যাপারটা হচ্ছে যে কথা বললেই তো উঠে পড়েন, তো এখানে একটু কথাবার্তা হচ্ছে স্বাভাবিক, সেটা ব্যাস উঠে পড়েছেন, ঘুমিয়েছে 2টোয় আর সকাল সকাল 8টায় উঠে পড়েছে। কোনো রকম একটু শুয়ে রেখেছিলাম, দেখলাম হচ্ছে না, তারপরে পাঠিয়ে দিয়েছি বাইরে। এখন গেছে বাবার সঙ্গে নিচে, নিচে সবাই এসছে, পুজো সব জোগাড় যন্ত্র হচ্ছে। বাট আমাকে এখন উঠে ওর বিছানা তুলতে হবে, জামা কাপড় কাচতে হবে, তারপর খাবার রেডি করতে হবে, তারপরে স্নান করে তারপরে আমি রেডি হতে পারবো, তার আগে পারবো না। তারপরেও অনেক কাজ বাজ আছে জানোই। যাই হোক, চলো একটা জিনিস দেখাই, দাঁড়াও। ছাদটাতে প্রচুর ফুল গাছ আছে, আরে দেখো হরিজন্টের ছাদে কত ফুল গাছ আছে, উপরেও আছে, পরে আবার দেখাবো। এই টাইম ফুলের ইয়েগুলো খুব সুন্দর কালারগুলো, আর এ দেখো লজ্জাবতী, দরজাটা খুললে আরো ভালো করে দেখাতে পারবো। চলো আপাতত এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কে কি করছে, তারপরে এসে বিছানা বিছানা তুলবো, কিচ্ছু তোলা হয়নি। মিহিমা সকালে উঠে খেলে খেলে দিদি ভাইয়ের সাথে, কি খুশি দিদি ভাইয়ের সাথে, খেয়ে নাও, আরো দাও, যাও জল ভরে আনো, জল ভরে আনো, যাও যাও যাও। কি বাজনা বাজাও, দিদি ভাই নাচছে, ওরে বাবা বাজনা বাজাচ্ছ, বাজাও, হ্যাঁ হ্যাঁ দিদি ভাই নাচছে, হ্যাঁ 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 হ্যাঁ। রেডি, নিচে পুজোর জন্য সবাই জোগাড় করছে, আর পুজোতে তো একটা একদম ফ্রেশ পড়তে হয়, তাই জন্য এটা আমি অর্ডার দিয়েছিলাম বেদেশ্রুতির থেকে। বেদেশ্রুতির থেকে আমি এর আগে একটা চাদর নিয়েছিলাম, তো ওদের ওখানেই আমি দেখেছিলাম ওরা নাইটি, নাইট স্যুট, কুর্তি এগুলো ওরা সেল করে, তো এই নাইট স্যুটটা অর্ডার করেছিলাম। আমার তো খুব পছন্দ হয়েছে, একদম কটনের, আর এটার দাম হচ্ছে 300 প্লাস শিপিংটা ওরা নেয়, এই আর কি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এবার নিচে যাই। মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি রেডি হয়ে নিয়েছি, এটা আমার বউ ভাতের না, আমি ভাত কাপড়ের সাথে ওই দিনের পরে আবার বোধহয় আজকে বললাম, যাই হোক করেন দামে সেটা মনেও নেই, জিজ্ঞেস করলাম বলছে জানি না। যাই হোক চলো নিচে যাই, নিচে ওদিকে কি করছে একটু দেখি আসি। সব গোছানো হয়ে গেছে, দেখো এই যে দুটো গোপাল, এখানে একটা দোলনায় রয়েছে আর একজন ওই যে এখানে, আর ওইখানে হচ্ছে নারায়ণ, এই যে ঠাকুমা সে আসবে একটু পরে, এদিকে সব গোছানো গোছানো হয়েও গেছে, বৌদি সব এদিকে গুছিয়েছে বসে বসে, কাকিমারা সবাই মিলে সব প্রসাদ টোসাদ বানিয়েছে, তারা কাকিমা আসছে, তারপরে প্রসাদগুলো দেখালো। এই যে প্রসাদ, এখানে হচ্ছে এটা ছোলা মটর না? ছোলা মটর আর কড়াই আছে, ছোলা মটর কলাই ভাজা, এখানে হচ্ছে ওই যে তালের বড়া, মালপোয়া, এটা হচ্ছে সুজি, ওখানে ফল প্রসাদ, এটা হচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে নাড়ু, আর ওদিকে খই, আর কেকটা বৌদি বানিয়েছে, আর এই মিষ্টিগুলো বৌদি বানিয়েছে, এই হচ্ছে ঠাকুরের পুরো প্রসাদ। না না শুরু করো, কি করছো? হাতটা ধরে না, ভাব নিয়ে না, কালো চোখের ভাব বুঝে না, জ্বালা দিয়ে না, দূরে যায় না, ময়ূরে গেলে আমায় খুঁজ পাইবে, ওরে কালাজ তোমার লাগে মন দিয়া চাই, ওরে কালা এখানে পাপান্ত দিয়া যায়, এখন এখন ও পাপান্ত দিয়া যান, খাচ্ছে বলো জামা বনি নিয়ে আসতে, দিকে সবাই চলে আসছে, তনুশ্রী রিমা এদিকে, দাদা ওইদিকে, অর্ক
সবার কোলে ঢুকে গেছো তুমি? ভুনুকে একটু ঘুরাই, আমি নিয়ে নিত কি দেখছ? এই দেখো এটা কি পুকুর, দাদু বাড়ির পুকুর, এটা দেখেছ? মাছ কোথায়? ওই তো মাছ, ফিস ওলে বাবা, কি মজা! কে বেঁধেছে এটা? বাবা, এই ঝুঁটিটা বাবা বেঁধে দিয়েছে। বাবাকে বাবাকে সবাই নিচ্ছে, সবাই দেখো মিহির সাথে দেখা করতে কারা এসেছে? মাম্মা কে এসেছে তোমার সাথে দেখা করতে? হনুমান কেউ ডাকছে, আয় আয় করে, চিন্তা কর, আয় হনুমান। রেডি হয়ে গেছি জন্মাষ্টমীতে, আজকে যাব হচ্ছে বর্গভীমা মন্দিরে। এই শাড়িটা নিয়েছি ইনস্টাগ্রামে একটা পেজ আছে লেবেল ইপলিক থেকে, আর এই যে ফ্লোরাল যে গয়নাগুলো ক্লে, এটা নিয়েছি হচ্ছে ক্লে বাই তিথি ওর থেকে। কেমন লাগছে ফুল লুকটা অবশ্যই জানিও। ও আচ্ছা, ব্লাউজটা গোড়াবাজার থেকে। চলো রেডি যাওয়ার জন্য। আমরা এখন যাবো চিনি দিদি কৃষ্ণা ঘুষে যাচ্ছে বর্গভীমা মন্দিরে ওটা দেখতে। আর এই জামাটা আমাদের রাখির গিফট, এটা আমাদের রাত্রেই মিমি দিয়েছে, হালুম দাদা ভাই এই বসে বলেছে। চলো 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 রেডি, বেরিয়ে গেছি, দেখি টোটো ধরবো, টোটো ধরে যাবো। এই যে কুড়িতম হচ্ছে, ওদার ফোন করলো, মায়ের আশীর্বাদ, আগত দর্শনার্থীদের আশীর্বাদ। ও Thank you.
বদল করে দিয়েছ? আদর করে দাও দিদিকে, আদর করে দাও। ও বাবা, আদর করে দাও দিদিকে, দিদির কোলে গলায় জল দিতে। ওরে বাবা বাবা, মন্দির থেকে আসলাম, এসে চেঞ্জ ফেঞ্জ করলাম, মেয়েকে খাওয়ালাম, এদিকে সব গুছানো গাছানো কমপ্লিট করলাম, মেয়ে গেছে অরিন্দমের সঙ্গে নিচে, এবার আমি মেয়ের বাসন টাসনগুলো মেজে যাব নিচে। এটা আদর করে দাও বাবা।